গড়েশ্বর রাজচক্র অন্তর্গত টেঙাচার গাঁত রুয়েলহাট উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবারে সম্পন্ন হয়ে যায়। রাষ্ট্রীয় কৃষি আর গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ডর বিত্তীয় সাহায্যর সমর্থনত আর তামুলপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী অনুষ্ঠান উত্তর বেতনা সমাজ সংস্কারক বাহিনীর উদ্যোগত তামুলপুর জেলার গড়েশ্বর উন্নয়ন খণ্ডর এলাকার টেঙাচার গাঁত টেকপার মাদলবাড়ি দলংঘাটত দেওবরিয়া বজারত এটি বজার গৃহ নির্মাণ করা হয়। মঙ্গলবারে পশ্চারে 10 বজাত নাবার্ডর মুম্বাইয়ের মুখ্য কার্যালয় চিফ ভিজিলেন্স অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার তপস শঙ্কর রাউত জেলা প্রবন্ধক গোলাপ চন্দ্র কলিতার উপস্থিতিত রুয়েলহাটর শুভ উদ্বোধন করে। প্রায় 200 কৃষক আত্মসহায়ক গোটর সদস্য প্রডিউসার কোম্পানির অংশীদার স্থানীয় রাইজ উপস্থিত হওয়া উদ্বোধনী সভাত বক্তব্যত কয়েছে এই রুয়েলহাটর জড়িয়ে কৃষক অংশীদারী তথা মহিলা দ্বারা উৎপাদিত সামগ্রী বেচা কেনা প্লেটফর্ম লাভ করলে ইয়ার জড়িয়ে রাইজ উপকৃত হব। অনুষ্ঠানত ডিপুটি জেনারেল ম্যানেজার রাউত ডি ডি এম বেজবরুয়া গ্রামীণ বিকাশ ব্যাংকর নাওকটা শাখার শাখা প্রবন্ধক ইন্দ্রজিৎ দাসে রাইজক উদ্দেশ্যে বক্তব্য প্রদান করে। উক্ত সভাতে গড়েশ্বর পিগারি প্রডিউসার কোম্পানি লিমিটেড আর গড়েশ্বর পোল্ট্রি ফার্মিং প্রডিউসার কোম্পানি লিমিটেডর মুখ্য কার্যবাহী বিষয়া ক্রমে ডম্বরু বড়ো অনসুমা বসুমতারী 5 লাখকৈ টার্ম লোনের সেনশন লেটার প্রদান করে। উক্ত সভাত বজার নির্মাণ সমিতির সভাপতির সভাপতি মাননীয় শ্রী হরিচন্দ্র মহন্ত, বজার সমিতির সভাপতির সভাপতি দীনেশ বড়ো, সম্পাদক ধনপতি কলিতা, উপসভাপতি ধীরেন্দ্র কলিতা, সদস্য শনিরাম বড়ো, কলেন বড়ো, দধিরাম দাসর উপরও বাহিনীর কোঅর্ডিনেটর মুনীন্দ্র বড়ুয়া, গায়ত্রী ডেকা, প্রীতি বড়ুয়া, নমিতা দাস উপস্থিত থাকে। সভার শেষত বাহিনীর মুখ্য কার্যবাহী শ্রী গোলাপচন্দ্র কলিতাই সকলকে ধন্যবাদ জানায় সভার কাম সামরণি মরা বলে ঘোষণা করে। সভার শেষত নাবার্ডর উচ্চস্তরীয় বিষয়ববীয়াসকল টেঙাচার দিকপাৰত 30 বিঘাৰ আলু খেতি, টেঙাচার কলবাড়ী এরেকানাত প্লেট, মিঠাই বনোৱা, কেঁচুসাৰ, চেণ্ডেল বনোৱা, নুডলস বনোৱা, কাঠফুলাৰ খেতিৰ ইউনিট পৰিদৰ্শন করে। মহৰিপৰাৰ উইভিং কেন্দ্র, নাওকটা কলবাড়ীর মিলেট প্রসেসিং, পেপার প্লেট মেকিং ইউনিট, ধূপকাঠি বনোৱা ইউনিট পরিদর্শন করে। উক্ত কাম কাজত সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যতে এই ধারা অব্যাহত রখার আহ্বান জানায়। UBSSB-ৰ আন্ডাৰত টেঙাজাৰ অঞ্চলত যিটো এখন যিখন ৰুৰেল হাট আজি আজি নাবাৰ্ডৰ ছাৰসকলে উদ্বোধন করলে, লগতে ময়ো ইয়াতে থাকি মই নিজকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমার গ্রামীণ বিকাশ ব্যাংক নাওকাটা শাখার তরফরপরা UBSSB-ৰ আন্ডাৰত দুটা ফার্মার্স প্রডিউসার কোম্পানি আছে, সেই কোম্পানি দুটাক আমি 5 লাখকৈ টাকা লোনের আমি আজি স্যাংশন লেটার তেখেতসকলের হাতত স্যাংশন লেটার প্রদান করছো। আর আমি বিচারিছো যাতে গাঁৱৰ যিখিনি অঞ্চলৰ যিখিনি ৰাইজ আমাৰ এই যিখন ৰুৰেল হাট হ'ল আৰু তেখেতসকলৰ যিখিনি যোৱা বছৰ বা যোৱা কেইবাটাও বছৰৰ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাৰে এই হাটখনৰ যিখিনি তেখেতসকলৰ পৰ্যাপ্ত পৰিমাণৰ সামগ্ৰী বিক্ৰীৰ যিটো ব্যৱস্থা, সেই ব্যৱস্থাটো আৰু অধিক শক্তিশালী হওক। আৰু বিচাৰিছোঁ যাতে এই অঞ্চলৰ ৰাইজে আমাৰ বেংকৰ পৰাই হওক, থ্ৰু UBSSB বা তেওঁলোক নিজাববীয়াকৈ হওক, যাতে তেওঁলোকে লোনৰ ব্যৱস্থাটো লৈ কৃষি লোনে হওক বা প্ৰডাকশ্যনৰ নামতে যিখিনি লোনের ব্যবস্থা আছে সেই লোনের ব্যবস্থাখানির সুদ ব্যবহার সৎ ব্যবহার করে এই অঞ্চলের লগতে অসমৰ লগতে আমার জিলাখনেরও যাতে উন্নতি সাধন করব পারে সেইখানে আশা রাখিছো। আর UBSSB-ৰ থ্রুদি আমি সদায় আপনার এই যে অঞ্চলের রাইজর লগত আমি সদায় আছো, অসম বিকাশ ব্যাংক সদায় আছে। পুরা আনি দিয়ার বাবে আমি সুখী, কারণ কি আমার যাক থলুয়া শাক পাচলি বা খাদ্য শস্য হয় আমার এই বাজারতে আমি বিক্রি করব পাৰিম আর আমার রাইজ নিশ্চয় ইয়ার ফলের উপকৃত হব। আর আমি এই গৃহটি হওয়ার বাবে হয়তো আমি বরষুণের সময়তো আমার বাজারের কোনো অসুবিধা নহব, গতি ভবিষ্যতেও আরো আমি কিছু পাম বলে আশা করছো নাবার্ডরপর। গতি আর উত্তর বেতনা সমাজ সংস্কারক বাহিনীর লোকের বিষয়ববীয়া সকলক আমি এই বজার গৃহটি নির্মাণের বাবে বহুত বহুত ধন্যবাদ দিল। ইস গাঁওকে আর আশপাশকে যে ভি গাঁও হ্যাঁ উনকা উন্নতি কে লিয়ে এক মার্কেট রুরাল হাট করকে যে এক মার্কেট প্লেস হ্যাঁ যাহা ও আপনা বিক্রি কর সকতে হ্যাঁ আর আপনে আপনে উৎপাদ কো ইহাঁ লে আকে আপনা বেচ সকতে হ্যাঁ, এ সব গাঁওকে উনকা ये जो भलाई का एक काम हुआ है आज इस गांव में, और इसके तहत और आसपास के जो भी उनका उत्पन्न होता है यहां के बिक्री करने से बाहर के लोग भी यहां आके उसका व्यवहार बढ़ सकता है, यहां का बिजनेस बढ़ सकता है और नया नया उसका प्रोसेसिंग सेंटर वो भी करने का यहां भी आगे प्लान है। और इस गांव के लिए
जो बनी है ये इसका अच्छी तरह से इस्तेमाल होना चाहिए और इसका भलाई के गांव के लोगों का भलाई के लिए भी जो है इसका यूज़ करना चाहिए इसका, और आने वाले जो दिनों में इसका ज़्यादा टर्नओवर यहाँ ज़्यादा ज़्यादा होना चाहिए, नया नया उत्पाद यहाँ आके बेचना चाहिए और गांव का जो लोगों के लिए जो चाहिए जो कुछ भी बाकी का काम यहाँ होना है वो होगा यहाँ, और सभी का भागीदारी से ये हुआ है और इसको अच्छी तरह से आगे ले जाने के लिए मैं निवेदन करता हूँ गाँव वासियों को। क्या कहना चाहेंगे जो यूएसबी है? हाँ, यहाँ नाबार्ड, केवल नाबार्ड ही नहीं, इसके साथ मनरेगा के यहाँ भागीदारी भी है और जो एनजीओ भी है उन्होंने भी इसको आगे इस प्रोजेक्ट को लेकर आए हैं और उनका निगरानी में ये सब हुआ है, यहाँ अच्छी तरह से कंस्ट्रक्शन हुआ है और आगे भी जाते उनका जो है सभी जो RHMC जो रूरल हार्ट मैनेजमेंट कमेटी जो बनेगी उसको भी सपोर्ट करेंगे और आने दिनों में इसको अच्छी तरह से चलाने के लिए भी मैं निवेदन करता हूँ उनसे।